মাত্র কয়েক মিনিট বক্তব্য রাখবো আপনাদের সামনে সম্মানিত হাজিরিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুল্লাহ। যখন হক বক্তব্য রাখবে, যখন হক কথা বলবে, এই জমিন থেকে বাতিল লেজ দুটো আসমানে বাধ্য হবে কথা বলেন ঠিক না মানে। আজকে আমাদের কথা বলতে হবে কি অন্যায় ছিল ওলামায়ে কেরামের কুটিরে বন্দী করে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে জঙ্গি অপবাদ দিয়ে সেই আয়নাগরে বন্দী করে রেখেছিল লাল কুত্তার দল। আজকে কোথায় জমা করেছিল? খেলা হবে, খেলা হবে, খেলার মাঝে তো তোমার মতো জানোয়ারকে দেখা যায় না কথা বলেন ঠিক না মানে। ওরা আমায় কেরাম খেলতে ভালোবাসে, আমরা খেলা শিখে এসেছি। কি খেলবা? হাডুডু। কি খেলবা? ক্রিকেট। কি খেলবা? ফুটবল। আসো জোরে বলেন ঠিক না ঠিক। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক কুলাঙ্গারের ভিডিও ভাইরাল হয়েছে, অডিও আমরা শুনতে পেরেছি। আফা আফা 200 কয়েকবার আফা আফা বলছে কথা বলেন ঠিক না ঠিক। বলেছে সে নাকি আমাদের দেশের কাছাকাছি আসে। আমি বলতে চাই তুমি দেশের কাছাকাছি কেন? আমরা তো তোমাকে ওয়েলকাম জানাইতে চাই, আসো তোমার সাথে খেলার জন্য। লালমনিরহাটের উন্মুক্ত মুফাসসিররা একমত হয়ে আছে, একমত হয়ে আছে, একমত হয়ে আছে। থামেন থামেন, কথা বলতে দেন। কোরআনের মাঠগুলোকে তারা ম্যাগনেট করে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, আজকে উন্মুক্ত তাফসীর সম্মেলন থেকে আমি দত্তহীন ভাষায় বলতে চাই, উন্মুক্ত মুফাসসিররা, ইত্তেহাদুল মুফাসসিন যারা এই সদস্য গ্রহণ করেছে, সদস্য ফরম পূরণ করেছে, প্রত্যেকটা এলাকায় মহল্লায় গ্রামে গঞ্জে ওরা কোনো হকারি করে নাই, নিজের বাপের জন্য ভোট চায় নাই, দেশের জন্য কাজ করেছে, ইসলামের জন্য কাজ করেছে, মানবতার জন্য কাজ করেছে। তোমরা যারা ওদেরকে জঙ্গি বলেছ, জঙ্গি নিয়ে আভ্যঙ্গি করার সময় শেষ হয়ে গিয়েছে। পালাইতে হবে, পালাইতে হবে, না হয় গলায় তালা জ্বলবে, তালা জ্বলবে, তালা জ্বলবে। লারে পালা জুলস পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা ঠিক, কথা ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ফি সাবিলিল্লাহ চলবে কিয়ামত পর্যন্ত। কিভাবে? খুব মনোযোগ দেন, আমি কয়েকটা মিনিট কথা বলে বিদায় নিব। প্যার হাজিরিন, মহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদ তো তখন ঘটবে যখন কোনো কলামিস্ট তার কলমের মাধ্যমে কোনো ইসলামের কোনো কথাকে সে যদি অস্বীকার করতে চায়, তাকে কলমের বিপরীত জিহাদের ঘোষণা কলমের মাধ্যমে দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই। আপনাদের এলাকার ভিতরে কি ভাই গরু মরে? জোরে কোন গরু মরে? গরু যে স্থানে মরে সংবাদ কে পায় আগে? জোরে বলেন কে পায়? ধরে নেন এই হাতিবান্ধায় গরু মরেছে, টিয়ার পাইছে কে? যেখানে গরু মরেছে সেখানে ছিল ইঁদুরের গর্ত। ইঁদুর চিন্তা করে, ব্যাপার কি, গরু মরার আওয়াজ আমি পাই না, আমার আগে শুকন পায়। এলাকায় বের হয়ে হাম হাম ছুমদুম করে বলে, এ বেটা এই এলাকা আমার, যদি গরু খাইতে হয় আমার কাছ থেকে অনুমতি নিয়ে হবে। শুকন কয়, যে চেহারা একটা ঠুকুর দিলে দ্বিতীয় ঠুকুরের জায়গা নাই, ও আবার দেখি বাহাদুরি দেখায়। শুকুন বলল, যেহেতু এলাকা আপনার ঠিক আছে ব্রাদার, কি করতে হবে? আসো তুমি আর আমি দুস্ত, আজকে থেকে একসাথে খাবো গোস্ত। শুকুন বলে, বন্ধু তুই থাকিস মাটির নিচে, আমি থাকি আকাশের উপরে, আমার সাথে আর তোর সাথে বন্ধুত্ব স্থাপন করা সম্ভব নয়। ইঁদুর বলে, মিয়া তোর মাথায় শুধুমাত্র গোবর, যদি বন্ধুত্ব করতে চাস একটা রশি তোর পায়ার আমার পায়ের সাথে নেটওয়ার্ক লাগাইয়া দে, দেখবি তুই আর আমি গোস্ত খাবো। সুন্দর করে দুই বন্ধু একত্রিত হয়ে গোস্ত খাচ্ছে, হঠাৎ করে এই গরু মরার সংবাদ এলাকার লাল কালো তার 3.5 ফুট ওজনের কুকুর এই সংবাদ পেয়েছে। সংবাদ পাওয়ার পরে বলে, এ ব্যাপার কি রে, আমার এলাকায় গরু মরে, আমি কুত্তা সংবাদ পাই না। হিম হাম বড় বড় দাম্ভিকতার পরিচয় দিয়ে কুকুর আগাচ্ছে শুকুন আর ইঁদুরকে দুরবিত করবে। কুকুরের মশম দেখে শুকুন কয়, দোস্ত তুই তোর গোস্ত খা আমি গেলাম।
শকুন গাছের আগায় ওরাল দিছে, বলেন তো দেখি বাজান ইঁদুরের পায়ের সাথে শকুনের পায়ে কি বাধা? জোরে বলেন কি বাধা, আরো জোরে বলেন কি বাধা। শকুন এক গাছে যায় আর নাড়া দেয়, বলে কে আওয়াজ দেয়। এক গাছ থেকে আরেক গাছে যায়, নিচের ইঁদুর এক গাছে বাড়ি খায় আর আওয়াজ দেয় কে? ঠিক আজকেও যিনি পালিয়েছে তার পায়ের সাথে কিছু আগাছা, তার পায়ের সাথে কিছু লম্পট, তার পায়ের সাথে কিছু কুচক্রি মহল, তার পায়ের সাথে কিছু ইসলাম বিদ্বেষী, উলামায়ে কেরাম বিদ্বেষী, রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী, কোরআন বিরোধী, রাসূলের একত্ববাদের শিক্ষার বিপক্ষে বক্তব্য দেওয়ার জন্য সেই পায়ের ভিতরে রশির সাথে ইঁদুরের মতো ঝোলা কিছু কুলাঙ্গার সমাজে রয়েছে, হুঙ্কার উঠবে এ জমিন থেকে আবারও প্রয়োজন বুঝে উলামায়ে কেরামের নেতৃত্বে তাদেরকে সাজাই করে তারা বাবুর দেশে নির্ধারিত করতে হবে, নির্ধারিত করতে হবে। কথা বলেন ঠিক না বাঠে? আপনারা কি জিহাদ করতে একমত? হ্যাঁ মুসলমান কথা বলেন না কেন, জিহাদ করতে একমত? এখনো কি সেই হিজড়ার মতো ঘরে বসে থাকবেন নাকি? এখনো কি সেই হিজড়ার মতো ঘরে বসে থাকবেন নাকি? সময় এসেছে তাদেরকে বিতাড়িত করে চিহ্নিত করে এদেশ থেকে সেই দেশে পাঠাইতে হবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। আরো জোরে কোন ঠিক না বাঠে? এই যে আওয়াজ দিবে না বুঝবেন সে দাদা বাবু চলে এলো। জোরে বলেন ঠিক না বাঠে? ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্থান, যাও হিন্দুস্থান, তুলো তুলো আওয়াজ, তুলো দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই। জোরে কন কোন নাস্তিক কোন কমিউনিস্ট আমাদের এই দেশে থাকতে পারবে? থাকতে হলে তাকে যে কোনো ধর্ম অবলম্বন করতে হবে। জোরে বলেন, খতনে নবুয়াত চলতেছে, এটা রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে যদি কোনো কাদিয়ানি বলে ঈদে মিলাদুন্নবী আছে, আমি বলবো ঈদে মিলাদুন্নবীর মানার যেই 17 বছর মানছো সেটাই পালন করো, এই বাকি বছরগুলো হবে সিরাজুন্নবীর বাংলাদেশ, সিরাজুন্নবীর বাংলাদেশ, সিরাজুন্নবীর বাংলাদেশ। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে কয়েক মিনিট কথা বলেছি, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বিদায় নিচ্ছি। নাম নুরুল্লাল বাশির, ইউটিউবে আলোচনা অনেক রয়েছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইত্তেহাদুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি এখানে রয়েছেন, আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম রয়েছেন, আমাকে কয়েক মিনিট সময় দেওয়াতে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহান করিব আবাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।